হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন ব্লগ তৈরি করছি, যেখানে আমরা ছোট্টকে লিওকে নিয়ে ভাবছি মেলায় যাব। কিন্তু দেখতেই পাচ্ছ ওর বাবা ওকে নিতে চাচ্ছে না, বলছে যে রাত্রে ভিড় আছে আর ভাইরাস রাস্তায় আছে। তো ওকে রেখেই আমরা মেলার দিকে যাত্রা করলাম, ওকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি। তো আমরা মেলায় প্রবেশ করছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, ঠিকই বলেছিল, এই জন্য ওকে রেখেই আসলাম। মেলায় আমরা ঢুকে গেছি। তো প্রথমেই আমরা চলে গেলাম কাপের দোকানে, কিছু কাপ দেখলাম। তারপর আমরা এসে পড়েছি একটা মেলামাইনের দোকানে, থালা, মেলামাইনের থালা দেখব, আর একটা ট্রে নেব। এরপর আমরা আচারের দোকানে এসে গেছি, তো আমরা আচার নেব। তো আমরা আচার নিয়ে নিয়েছি, একটা টক ঝাল মিষ্টি আচার আর একটা লঙ্কার আচার। লঙ্কার আচারটা প্রচণ্ড ঝাল, ওর বাবার খেয়ে তো প্রচণ্ড ঝাল লেগে গেছে। টক ঝাল মিষ্টি আচারটা বেশ ভালো। তো আমরা দুটো আচার নেওয়ার পরে নিয়ে নিচ্ছি চকলেট, আমার ছেলের চকলেট নিবে, তো দুটো চকলেট নিয়ে নিলাম। এরপর এসে পড়েছি আবার ট্রের দোকানে, একটা ট্রে নিচ্ছি। অনেকক্ষণ বার্গেনিংয়ের পর একটা ট্রে নেওয়া হচ্ছে। তো এই ট্রেটাই পছন্দ হলো আমাদের, আমরা এটাই নিয়ে নিলাম। এর আগেরটা ওর বাবার অত একটা পছন্দ হয়নি, তাই ওটা পাল্টে এটা নিয়ে নিলাম। এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের প্রচণ্ড তাড়া দিচ্ছে বৃষ্টিতে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই কাকিমা বলছে এক প্লেট ঘুগনি খেয়ে যাও, কিন্তু আমরা কেউই খাবো না, কারণ প্রচণ্ড অনেকটা রাত হয়ে গেছে আর আমরা বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো, যদিও আমার ছেলে খেয়েছে। এরপরে আমরা একটা পেতলের দোকানে এসেছি, এখান থেকে কয়েকটা জিনিস নেব। এরপর চলে যাচ্ছি জিলাপির দোকানে, আমাদের বিখ্যাত জিলাপির দোকান। তো আমরা কিছুটা জিলিপি নিয়ে নিচ্ছি এখান থেকে। বৃষ্টি নেমে গেছে, আমার ছেলে প্রচণ্ড তাড়া দিচ্ছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ, আর দেখতেই পাচ্ছ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আর বেশি দেরি করা যাবে না, তার মধ্যে লিওকে রেখে এসেছি। তো আমরা তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে যাচ্ছি। বাজাও 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 বাজাও, এটা আমি তোমার জন্য এনেছি। এটা কার? এটা চিকেন ঝিনঝিন 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 ঝিনঝিন
বাবা আমি তো তোমার জন্য এনেছি বাজার, দেখো আমরা কালকে তোমার জন্য কি এনেছি। আমি এনেছি তোমার জন্য ঝুনঝুনিটা দিয়ে আমার ছেলে খেলছে, ওর খুব পছন্দ হয়েছে এটা। তো কালকে আমরা আর যা যা আনলাম, দুটো মেলামাইনের প্লেট এনেছি, পার পিস 100 টাকা করে পড়েছে। ওই ট্রেটা সাজি, বড় একটা কাপ আর ছোট কাপ, ছোট কাপ 5টা আর দুটো বড় কাপ। আর এই ট্রেটা পড়েছে 180 টাকা। আর এই একটা কাপ, আর এই জলের বোতল, যদিও জল ভরে রেখেছি, জল ভরা হয়ে গেছে অলরেডি। আর এই ছোট ছোট কয়েকটা জিনিস, আতা খুন্তি, ছাকনি, ব্যাস আমাদের কেনাকাটা এইটুকুই হয়েছে। আরও খুচরা কাছে 2-1টা কিনেছি, তো সেসব আর দেখাচ্ছি না। এটুকুই ছিল আমাদের ব্লগ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো বাটনটা প্রেস করবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।